কন্টেন্ট বানিয়ে যদি অন্য কোনো বিজনেস পলিসিতে সেটা ব্যবহার করা হয় বাণিজ্যিকভাবে, তাহলে সেখানে আমার প্রশ্ন রয়ে গেছে। ওই কথা শুনতে চায় না যে সঙ্গীত শিল্পীরা দুস্থ, পরবর্তীতে তারা অসুস্থের জন্য ট্যাবলেট কেনার জন্য মানুষের সাথে হাত পাততে হয়। আমি পরিষ্কার করে বলতে চাই, একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে 3 ঘন্টার বা 2 ঘন্টার বা 2.5-3 ঘন্টার জটেই হোক না কেন, চলচ্চিত্রের কাছে কাজ করার সুযোগ থাকে আমাদের 10 মিনিট, 15 মিনিট বা 20 মিনিট, একজন সঙ্গীত শিল্পী হিসেবে একটা গান বা 2টা গান গাওয়ার সুযোগ থাকে। তো আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কপিরাইট আইনে যদি চলচ্চিত্রের সাথে গানটি ব্যবহৃত হয়, যদি হলে প্রকাশ হয়, টেলিভিশনে প্রকাশিত হয়, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সাথে গানটা বাজুক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ওখান থেকে কেটে আলাদা কন্টেন্ট বানিয়ে যদি অন্য কোনো বিজনেস পলিসিতে সেটা ব্যবহার করা হয় বাণিজ্যিকভাবে, তাহলে সেখানে আমার প্রশ্ন রয়ে গেছে। আমি সেখানে অবশ্যই দাবি করতে পারি, কারণ আমি সারা জীবন সঙ্গীত চর্চা করেছি, আমি সঙ্গীত কর্মে একজন সঙ্গীতকর্মী, একজন আমি কণ্ঠশ্রমিক, সারা জীবন সময় দিয়েছি এখানে, কষ্ট করেছি এখানে, আমি গাছ বুনেছি এখানে, ফল নেব তো এখান থেকেই। তাহলে আমি এখন কি এই বয়সে এসে আমি চিন্তা করবো অন্য কোনো ব্যবসার? কীভাবে সম্ভব? আমি দিনে 2 ঘন্টা 3 ঘন্টা প্র্যাকটিস করব, আমি সঙ্গীতের জন্য সারাদিন এদিক ওদিক ঘুরবো, স্টুডিওয়ে কাজ করব, মঞ্চে কাজ করব, মানুষের মন জয় করব, দেশকে, দেশের গানকে, দেশকে কিছু দিব, তাহলে আমি আমার জীবনের শেষ জীবনে সে কী পাবো, আমার সন্তানরা কী পাবে, পরবর্তী প্রজন্মের জন্য আমি কী রেখে যাব? আমি ওই জায়গায় যেতে চাই না, ওই কথা শুনতে চায় না যে সঙ্গীত শিল্পীরা দুস্থ, পরবর্তীতে তারা অসুস্থের জন্য ট্যাবলেট কেনার জন্য মানুষের কাছে হাত পাততে হয়, অসুস্থ হলে সরকারের কাছে হাত পাততে হয়। একজন প্রতিষ্ঠিত শিল্পী, প্রতিষ্ঠিত গায়ক, প্রতিষ্ঠিত লেখক, প্রতিষ্ঠিত সুরকার যদি তার কপিরাইট আইনের সমস্ত জায়গা থেকে তার প্রাপ্য অধিকারটুকু ফিরে পায়, তাহলে সে সারা জীবন সুস্থ জীবন যাপন করতে পারবে, পরবর্তী প্রজন্মকে সুস্থ রাখতে পারবে। আমি কপিরাইট এই যেহেতু অফিসের একটা নিয়ম কানুন চালু হয়েছে, আমি আশা করি এদের সুস্থ চিন্তার মধ্য দিয়ে এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যার যতটুকু প্রাপ্য, আমি আবারও বলি যে পূর্ণ চলচ্চিত্রের মাঝে গান ব্যবহার হোক, আমার কোনো আপত্তি নাই। ওখান থেকে কেটে যদি আলাদা কন্টেন্ট করে কোনো জায়গায় ব্যবহৃত হয় বাণিজ্যিকভাবে, সেখানে অবশ্যই আমি আমার দাবি করতে পারি। অবশ্যই বেড়েছে, অবশ্যই বেড়েছে, তার নমুনা আজকে দেখছেন আপনি, যে আপনি নিজেই প্রমাণ যে আগে হয়তো খণ্ড খণ্ড করে এসছে, একজন আসছে, দুজন আসছি, এবং আমি কিন্তু কপিরাইট অফিস যখন হয় সর্বপ্রথম আমি কিন্তু কপিরাইট অফিসে গান কপিরাইট করি, আমি সর্বপ্রথম বাংলাদেশে। তারপরে আস্তে আস্তে সবার মধ্যে আমি এটা প্রচার করার চেষ্টা করি যে আসো এখানে সুন্দর পদ্ধতি তৈরি হয়েছে, সবার গান সবার কাছে নাও, আমি আমার কণ্ঠস্বত্বটুকু নিয়েছি, আমি যখন গীতিকারের স্বত্বটুকু নিয়ে অধিকার আমার নাই, আমি একজন কণ্ঠশিল্পী, আমি কণ্ঠস্বত্বটুকু নিয়েছি। এই যদি সবাই সবার জায়গা থেকে কপিরাইট আইনের মাধ্যমে যদি তার অধিকারটুকু ফিরে পাওয়ার জন্য রেজিস্ট্রি করে, তাহলে আমার মনে হয় যে প্রক্রিয়া আরও সহজ হয়ে যাবে। এবং এরা খুবই আন্তরিক, এই বর্তমান সরকার আন্তরিক, এবং শিল্পী, সুরকার, গীতিকার যারা আমরা পরিবারের সাথে অন্তর্ভুক্ত আছি, যে সম্মিলিতভাবে এগিয়ে যাই, অবশ্যই আমরা যুদ্ধ জয়ী হব। ধন্যবাদ।